ওকে, সো নাসার হচ্ছে রোভার, মার্স রোভার, মানে মঙ্গল গ্রহে যে রোভার পাঠানো হয়েছে এটার নাম হচ্ছে, এবার যেটা পাঠানো হয়েছে এটার নাম হচ্ছে পার্সিভিয়ারেন্স। এটা মাত্রই এইমাত্রই ল্যান্ড করলো ইয়েতে, মার্সে, মঙ্গল গ্রহের হইতেছে সার্ফেসে। এবং আমার নিজের এই হার্ট আমি সাথে সাথে এপিসোডটা করতে চাইতেছি সো দ্যাট আমার ইমোশন, র ইমোশনটা থাকতে থাকতে। এবং আমি ভাবতেছি যে আমি জাস্ট আ কিউরিয়াস অ্যাভিড, একজন স্পেস অ্যাভিড, স্পেস এনথুজিয়াস্ট, রাইট? তাতে আমার কাছে যে এক্সাইটিং এবং যে পরিমাণ অ্যাংশাস লাগে, তাইলে যারা এই প্রজেক্টগুলোতে লাইক ইনভলভড, যাদের ব্রেন চাইল্ড, যাদের পরিশ্রমের ফসল, তাদের ফিলিং আমি আই জাস্ট ক্যান নট ইমাজিন, যে অদ্ভুত অদ্ভুত অবস্থা। তো নাও আমি আমি চাইতেছি যে একটু কুইকলি ধারণা দিই, কারণ সায়েন্স সাবজেক্টে স্পেস এগুলোতে তো আসলে সবার ইন্টারেস্ট থাকে, কিন্তু সবার ইন্টারেস্ট থাকলে কী হবে, সবাই আসলে সেই রকম সময় ইনভেস্ট করে না নেসেসারিলি এগুলো জানা বোঝার জন্যে। তো আজকে যে একটা অস্পিশাস ডে, আজকে আমার মনে হইলো যে আমি আমার ক্যাপাসিটিতে, লিমিটেড ক্যাপাসিটিতে এগুলো জানা বোঝার চেষ্টা সবসময় করে আসতেছি। তো আপনি দীর্ঘ সময় ধরে যেটা হয়, আপনি একদিন এক বসায় যদি কোনো কিছু জানার চেষ্টা করেন, আপনি অনেক ডিটেলস ফাঁক ফোকর বুঝতে পারবেন না, আপনাকে ওভার টাইম বিল্ড করতে হয় আন্ডারস্ট্যান্ডিংটা, রাইট? সো অবভিয়াসলি আমি এই এরিয়ার কেউ না, কিন্তু আমি যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এগুলা ফলো করে আসতেছি, সো আমার কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কী, মানে অ্যাটলিস্ট ফলো করতে পারি আর কি। তো আমি মনে হইলো যে যেহেতু অনেকের ইন্টারেস্ট আছে কিন্তু ফলো করা হয় না নেসেসারিলি, আপনাদেরকে আমি কুইকলি একটু রিক্যাপ দিই যে কী হইলো এবং কেন এটা ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি এই ডিটেলসগুলো না বোঝেন, তাহলে আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না এই অ্যাচিভমেন্টটা, এই ফিটগুলো, এগুলো কত হিউজ ফিট, কত কঠিন অ্যাচিভমেন্ট এবং কত হিউজ অ্যাচিভমেন্ট, এগুলো আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না যদি না আপনি আন্ডারস্ট্যান্ড, যদি না আপনি বুঝেন যে জটিলতাটা কোথায় এবং ডিটেলসগুলো, রাইট? সো আমি এই জন্যে চিন্তা করলাম যে আমি একদম শুরু থেকে, লঞ্চিং থেকে, যখন মানে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য তো পৃথিবী থেকে লঞ্চ করা হয়েছে, রাইট, এই লঞ্চ থেকে থেকে মার্সে গিয়ে পৌঁছানো পর্যন্ত পুরো প্রসেসটা কুইকলি বলবো, তাহলে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন কমপ্লেক্সিটিটা। এবং অ্যাগেন এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি নিজেই জানি না যে কী পরিমাণ কমপ্লেক্সিটি এখানে ইনভলভড, কারণ আমি নিজে এরিয়া সম্পর্কে কোনো ধারণাই রাখি না। লাইক আমি হইতেছে সাগরে এক ফোঁটা পানির চেয়ে কম জানি, স্টিল আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, জানি আপনারা অ্যাটলিস্ট ধারণা পান, রাইট? সো নাও শুরুতে কয়েকটা কথা বলে নিই যে এটার ইয়েটা কোথায়, সিগনিফিকেন্সটা কোথায় এই মিশনটার এখন পর্যন্ত। আচ্ছা, প্রথমত এই মিশনগুলো কেন করা হয়, রাইট? এই মিশনগুলো করা হয় জানার জন্যে যে মেইনলি দ্য প্রাইমারি কোয়েশ্চেন যে লাইফ বিয়ন্ড আর্থ, পৃথিবীর বাইরে আর কোথাও কোনো লাইফ ছিল কি না, কখনো লাইফ ছিল কি না, এখন আছে কি না, ভবিষ্যতের জন্য হ্যাবিটেবল হবে কি না, মানুষ মাইগ্রেট করবে না, স্টাফ। সো অনেক এখানে এইটা আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সো সেখানে না যায়। বেসিক প্রশ্ন হচ্ছে যে লাইফ বিয়ন্ড আর্থ আছে কি না। তো মার্সের যে প্রজেক্টগুলো, আপনাদের একটা জিনিস কিন্তু জানতে হবে, আমরা শুধুমাত্র সাকসেস স্টোরিগুলো শুনি, যেগুলো আমি মোটিভেশন টোটিভেশন নিয়ে অতীতে আলাপে বিভিন্ন সময় বলছি। তো আমরা শুধু সাকসেস স্টোরিগুলো শুনি, দেখে আমরা ভাবি যে এই রাস্তায় গেলে সাকসেস, এইভাবে গেলে সাকসেসফুল হওয়া যায়, ওইভাবে গেলে সাকসেসফুল হওয়া যায়, কিন্তু আসলে আমরা সাকসেস ফেলিউর স্টোরিগুলো শুনি না, দেখে আমরা আসলে বুঝি না যে একশোটা রাস্তায় গেলে আপনি সাকসেসফুল হবেন না, এবং এটা আপনাকে জানতে হবে যে কোন একশোটা রাস্তায় গেলে সাকসেসফুল হওয়া যায় না, রাইট? শুধু ওই একটা রাস্তায় গেলে সাকসেসফুল হওয়া যায় এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো মার্সে যতগুলো মিশন হয়েছে এখন পর্যন্ত, 50%-এর বেশি মিশন ফেলড হয়েছে, আমরা কিন্তু সেগুলো সম্পর্কে কখনো শুনিও নাই, জানিও না, রাইট? সো এই এগুলো যদি, যেটা আপনি বললো, আপনি যদি ওভার টাইম দীর্ঘ সময় ধরে এগুলো ফলো না করেন, আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না এই সাকসেসগুলো কত গুরুত্বপূর্ণ এবং এই সাকসেসগুলোর কী পরিমাণ ম্যাগনিটিউড। তো প্রথম মিশনটা, মার্স মিশনটা, যে রোভার পাঠানো হয়েছে তার কাজ ছিল গিয়ে হইতেছে দেখা যে পানি আছে কি না মার্সে, মঙ্গল গ্রহে। মঙ্গল, আপনি অন্য যে কোনো প্রাণ থাকতে হলে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে সেখানে পানি থাকতেই হবে, লাইক নাম্বার ওয়ান আর কি। কিন্তু আরও শত শত, লিটারালি শত শত ভেরিয়েবল আছে সেখানে, যেগুলো আমি টুকটাক অতীতে আলোচনা করছি কয়েকটা এপিসোডে। তো মার্সে প্রথম যখন পাঠানো হয়েছে, সেইখান থেকে গবেষণা করার উদ্দেশ্য ছিল পানি আছে কিনা, এবং পানি থাকার অস্তিত্ব পাওয়া গেছে প্রমাণ। সেকেন্ড যেটা, যে আচ্ছা পানি তো আছে, এখন মার্সের যে পরিবেশ সেটা হ্যাবিটেবল কিনা, প্রাণ ধারণের জন্য উপযোগী কিনা। তো সেকেন্ড মিশনে গিয়ে সেটা ওরা সায়েন্টিস্টরা জানতে পারছে যে হ্যাঁ, প্রাণ ধারণের জন্য উপযোগী। থার্ড যেই মিশনটা আজকে যেটা হলো, সেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে পার্সিভিয়ারেন্স, এর আগে ইয়ারটার নাম ছিল, রোভারটার নাম ছিল কিউরিওসিটি। সো পার্সিভিয়ারেন্সের কাজ হচ্ছে গিয়ে জানা যে প্রাণ আছে কি না। নাও প্রাণ আছে কি না এটা জানার জন্য মার্সে, বা ছিল কি না কখনো, যে স্যাম্পলগুলো কালেক্ট করা হবে সেই স্যাম্পলগুলোর মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে কি না, তো সেটার জন্য হচ্ছে যেই লোকেশানটা ওরা সায়েন্টিস্টরা সিলেক্ট করছে, এটা হচ্ছে জেজারা
ক্রেটার, জেজেরা ক্রেটার বলো এটাকে। এই জেজেরা ক্রেটার হচ্ছে লাইক এটা হচ্ছে সবচাইতে কমপ্লেক্স একটা ল্যান্ডিং সাইট, কারণ সাধারণত ল্যান্ডিং সাইটগুলো কীরকম সিলেক্ট করা হয়, খুবই প্লেন, সমান্তরাল, সমতল, যেন খুব সহজে ল্যান্ড করতে পারে, কারণ বেশি এব্রো থেব্রো উঁচা নিচা হইলে তো ল্যান্ডিং হবে না, ডিফিকাল্ট হবে, রাইট? সো কিন্তু এবার হয়তো সে সবচেয়ে ডিফিকাল্ট ল্যান্ডিং সাইট সিলেক্ট করা হয়েছে। কেন? কারণ হচ্ছে আপনি যে জায়গায় প্রাণের অস্তিত্ব থাকবে বলে আশা করা যায় সেই জায়গাটা ডিফিকাল্ট হবে, সেই জায়গা এব্রো থ্যাব্রো হবে, সেই জায়গা একটু ভ্যালি হবে। তো এগুলা কেন, এগুলা ব্যাখ্যা আছে, এটা হচ্ছে কারণ, রাইট? সো যেই কারণে আপনি যদি এখন প্রাণের অস্তিত্ব সন্ধান করতে যান, আপনাকে কষ্ট করে হইলেও ওই ডিফিকাল্ট ল্যান্ডিং সাইটে যাইতেই হবে, যেটা অতীতে করতে হয় না, অতীতে সিম্পল একটা প্লেন ল্যান্ডিং সাইট খুঁজে বের করে ওইখানে গিয়ে নামছে, রাইট? সো ওই সেন্সে এটা হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং, সবচাইতে ডিফিকাল্ট ইতিহাসে, মানব ইতিহাসের একটা মিশন। তো সেটা করার জন্য যেই কারণ, যেই জিনিসটা করতে হয়েছে, যেহেতু একটা ডিফিকাল্ট টেরেইন, একটা ল্যান্ডিং সাইট সিলেক্ট করতে হয়েছে, সেই কারণে এইবারকার যে রোভারটা তাকে হচ্ছে এআই তার ফিট করে দেওয়া হয়েছে, মানে সে নিজে ডিসাইড করবে যে সে কোথায় ল্যান্ড করবে। আগের অন্যান্য সময়ে সায়েন্টিস্টরা একটা স্পট নির্ধারণ করছে, করে পাঠাই দিছে, তারপর সে অটোমেটিক্যালি ওইখানে গিয়ে নামছে। এইবার হচ্ছে যেহেতু অনেক এব্রো থ্যাব্রো হবে, সায়েন্টিস্টরা ওই পর্যন্ত নেওয়ার পর তারপর কম্পিউটার ডিসাইড করবে, সে সব কিছু ম্যাপ করে এরকম করে সে কোথায় নামতে চায়, যদি উল্টাপাল্টা কোনো ইয়ে হইতে হয় সে কোর্স কারেকশন করে নেবে। সেটা করার জন্য এরকম হয়ে যে আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, 500,000 লাইনের একটা কোড হইতেছে, লেখা হয়েছে শুধুমাত্র সে ডিসাইড করার জন্য যে সে কোথায় ল্যান্ড করবে। এবং যেই রোভারটা পাঠানো হয়েছে এটা হইতেছে এখন পর্যন্ত মার্সে যত রোভার পাঠানো হয়েছে তার মধ্যে সবচাইতে বিগেস্ট, সবচাইতে হেভিয়েস্ট, সবচাইতে কমপ্লিকেটেড একটা জিনিস। এটার সাইজ হইতেছে প্রায় একটা প্রাইভেট কারের সমান। এবং যেহেতু এবার স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে আনা হবে, এবার যে রোভারটা পাঠানো হয়েছে, যে মিশনটা, আগের মিশনগুলোতে কিন্তু কোনো স্যাম্পল মার্স থেকে কালেক্ট করে পৃথিবীতে আনা হয় না, এবার আনা হবে। তো আনা হবে কেন, দেখার জন্যে যে কোনো লাইফের কোনো অস্তিত্ব পাওয়া যায়, কোনো কোনো সাইন পাওয়া যায় কি না। তো সেটা করতে হলে কী করতে হবে, আপনাকে পৃথিবী থেকে আপনি যে বটলগুলো পাঠানো হয়েছে কালেক্ট করে স্যাম্পল আনার জন্য, সেই বটলগুলোতে যদি কোনো ছোটোখাটো একটা ভাইরাস, ছোট্টখাট্টো কোনো একটা ডিএনএ থেকে থাকে, তাহলে হবে কি, আপনি ক্ষুদায় কষ্ট করে একটা বটল পাঠালেন মার্সে, আবার মার্স থেকে এটা ফেরত আসলো, আপনি পাইলেন যে লাইফ পাওয়া গেছে, আসলে এই লাইফটা গেছে পৃথিবী থেকেই, বা একটা ডিএনএ বা যে কোনো কিছু এটা আসলে পৃথিবী থেকে গেছে, কারণ আপনি সর্বোচ্চ পরিমাণ ক্লিন করা হয় নাই যে বটলটা সেটা। এই কারণে যে মার্সে যে বটলগুলো এখন পাঠানো হয়েছে এগুলো লিটারেলি পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসের ক্লিনেস্ট বটল, ক্লিনেস্ট, এর চেয়ে ক্লিন করা সম্ভব না। এবং পার্সিভিয়ারেন্স সেখানে হচ্ছে যে স্যাম্পলগুলো কালেক্ট করবে, সে কালেক্ট করে ওই বটলগুলোতে স্যাম্পলগুলো ঢোকায় সে হইতেছে মার্সের হইতেছে সার্ফেসে, মাটিতে ফেলে রাখবে। তারপর আরেকটা হচ্ছে মিশনে আরেকটা রোভার যাবে, গিয়ে সে ওই স্যাম্পলগুলো কালেক্ট করে নিয়ে আসবে। তো সেটার জন্য নাসা হইতেছে পরবর্তীতে 2026-2028 সালের দিকে হচ্ছে আরেকটা মিশন করবে এই স্যাম্পলগুলো কালেক্ট করে শুধুমাত্র আনার জন্যে। সেটা করার জন্য তারা ইসা, ইউরোপিয়ান ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে তাদের চুক্তি আছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদেরকে হেল্প করবে নাসাকে। এবং এই যে মঙ্গল গ্রহের চারপাশে যে অরবিট, অরবিটে হচ্ছে ইসার হতেছে একটা অরবিটার থাকবে, সে অরবিট করতে থাকবে, তারপর হচ্ছে সেটাকে ব্যবহার করে নাসা হচ্ছে তাদের ইয়া পাঠাবে আর কি, স্যাম্পলগুলো কালেক্ট করে নিয়ে আসতে। সো এটা হইতেছে মিশন, রাইট? এই মিশনটার কমপ্লেক্সিটি বোঝানোর জন্য আমি একটু শুরু থেকে আলোচনা শুরু করি, আমি জানি না আমার হোয়াইট বুক লাগবে কি না, তাও নিয়ে বসছি। সো শুরুটা কী করা হয়, শুরুতে মানে এখানে এরা বলে, সায়েন্টিস্টরা বলে যে মিলিয়ন্স অফ মুভিং পার্টস আছে একটা স্পেস মিশনে, লাইক লিটারেলি মিলিয়ন্স অফ মুভিং পার্টস। কথাটার মানে হচ্ছে যত বেশি মুভিং পার্ট থাকে, যত বেশি মানে কন্ট্রোল করার মতো পার্ট থাকে, তত বেশি হইতেছে রিস্ক অফ থিংস গোয়িং রং। তো শুরুটা যখন হয়, যেমন এবার এই এই মিশনটা পার্সিভিয়ারেন্সে যেটা আজকে গিয়ে মার্সে ল্যান্ড করে আসলো, এটা হচ্ছে ইয়ের উৎক্ষেপণের মানে লঞ্চ করার 20 সেকেন্ড আগে, রাইট? এটা তো একটা আপনারা যারা দেখছেন জানবেন, তারা যখন লঞ্চ করে তখন একটা কাউন্টডাউন হয় 30 সেকেন্ড আগ থেকে, T-30, T-29, T-28 এমন করতে করতে জিরোতে যখন হয় তখন লঞ্চ হয় আর কি, রাইট? তো T-30তে যখন পৌঁছায়, কাউন্টডাউন শুরু হয় যখন, তখন কিন্তু হইতেছে মানুষের হাত থেকে কন্ট্রোল কম্পিউটারের হাতে দিয়ে দেওয়া হয়। তারপর কিন্তু আর মানুষের আর কোনো কন্ট্রোল থাকে না, মানুষ চাইলেও আর টেক ওভার করতে পারবে না, তখন পুরোপুরি কম্পিউটারের হাতে, কম্পিউটার নিজে নিজে লঞ্চটা করে। T-30 সেকেন্ড থেকে শুরু হয় কন্ট্রোলটা। সো যখন T-30 সেকেন্ডে কম্পিউটার কন্ট্রোল নিয়ে নিল মানুষের কাছ থেকে, এই পার্সিভিয়ারেন্সটা যখন যায় আর কি, আজকে থেকে 6 মাস আগে, T-20 সেকেন্ডে একটা ভূমিকম্প শুরু হয়েছিল, T-20 সেকেন্ডে। সো তখন আর মানুষের কোনো হাত নাই, নিয়ন্ত্রণ নাই, যখন পুরোপুরি কম্পিউটারের হাতে নিয়ন্ত্রণ। তো মানে থিংস মানে কতভাবে গণ্ডগোল লাগতে পারে, রাইট? সো যাক, আল্লাহর রহমতে কোনো ঝামেলা হয় নাই। ও আল্লাহর রহমতে বলতে বলতে আর একটা কথা মনে পড়লো, বলে দিই কুইকলি। আপনারা দেখবেন সাধারণত এই ধরনের মিশনগুলো যখন হয় মিশন কন্ট্রোল রুমে বা ইয়ে রুমে, দেখবেন যেরকম
ইয়ে থাকে, বাদামের হইতেছে, বাদাম রাখে আর কি সায়েন্টিস্টরা, বাদাম একটা বোতলে করে। এটার কারণ হচ্ছে, এটার একটা হিস্ট্রি আছে, মজার হিস্ট্রি। এটা হচ্ছে 1960s 1970s দিকে, যখন হচ্ছে স্পেস মিশনগুলো খুব তোড়জোড়ভাবে শুরু হয়েছিল কোল্ড ওয়ারের সময়টাতে, রাশিয়া এবং ইউএসএ মিলে খুব প্রতিযোগিতা করে চাঁদে মানুষ টানুষ গেছিলো ওই সময়টাতে। তো তখন হচ্ছে একের পর এক, একের পর এক মিশন হচ্ছে ফেল্ড হইতেছিল। তো ফাইনালি একটা মিশনের সময় একজন সায়েন্টিস্ট বাদাম খাইতে খাইতে রুমে ঢুকছে, মিশন কন্ট্রোল রুমে ঢুকছে, ওই মিশনটা সাকসেসফুল হয়েছিল। তো তখন থেকে সায়েন্টিস্টরা এটা মানে সুপারস্টিশন না, সুপারস্টিশন তো সায়েন্টিস্টরা বিশ্বাস করে না, জাস্ট একটা ট্র্যাডিশন হিসেবে আর কি, যে মিশনের সময় কন্ট্রোল রুমগুলোতে হচ্ছে বাদাম বাদাম রাখে আর কি, ওইটা সম্মান হিসেবে আর কি, যে জায়গা এটা একটা ফানি ট্রিভিয়া আর কি। তো এনিওয়েজ, তো ভূমিকম্প হয়েছিল, রাইট? ভূমিকম্প হওয়ার পর আল্লাহর রহমতে কোনো ঝামেলা হয় নাই। না, যেটা বললাম যে আমি মিশনটা একটু কুইকলি ব্যাখ্যা করি আপনাদেরকে, জাস্ট সো দ্যাট ইউ গাইজ অ্যাপ্রিসিয়েট দ্য কমপ্লেক্সিটি এবং ইউ গাইজ অ্যাপ্রিসিয়েট দ্য ফিট দ্য অ্যাচিভমেন্ট, এটা কি দ্য সাকসেস ইটসেলফ। সো যখন লঞ্চ করে, আপনার একটা জিনিস বুঝতে হবে যে স্পেস শাটলগুলো যখন লঞ্চ করে, স্পেস শাটলগুলোর সকল, এখানে তো সকল যন্ত্রপাতিগুলো থাকে যেগুলো যে মার্সে পাঠিয়েছে, রোভার থেকে শুরু করে মানুষ যদি হয় মানুষ বসে থাকবে এখানে, রাইট? সো এই জিনিসটাকে শুধুমাত্র ঠেলে নেওয়ার জন্য এই যে এখানে রকেট বুস্টার থেকে শুরু করে এই যে এখানে ইঞ্জিন টিঞ্জিন থাকে সব কিছু, বেসিক্যালি আমরা এত বড় যে দেখি একটা স্পেস শাটল, এটার মধ্যে কিন্তু শুধুমাত্র কাজের জিনিসগুলো মানে দরকারি জিনিসগুলো, মেশিনপত্র, মানুষ এই মাথাটার মধ্যে বসে থাকে, আর এগুলো সব হইতেছে জাস্ট এই মাথাটাকে ঠেলে তুলে নেওয়ার জন্য। হয়তো আপনারা অনেকে ডিটেলস জানবেন, এই জন্য ব্যাখ্যা করতেছি। তো তারপর এই জিনিসটা ওঠা শুরু করার সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, এইখানে যে কত জটিলতা ইনভলভ। সো আপনি এত প্রিপারেশন নিয়ে মার্স রোভার পাঠানোর জন্য এখানে ঢুকাইলেন, এটা শুরুতে একটা অ্যাক্সিডেন্ট করে পুরো মিশনটা ওইখানেই শেষ হয়ে যেতে পারে। সো এইখানে সব কিছু হ্যাভ টু গো রাইট, এবং সেটা হয়েছে, রাইট? এই জন্যই তো আমরা মার্সে যেতে পারছি। তারপর এটা যাওয়া শুরু করে, রাইট? তারপর যাইতে যেতে এটা যখন মার্সে যাওয়ার আগে যেটা করে, যে এই যে পৃথিবীর যখন অরবিটে পৌঁছায়, পৃথিবীর চারপাশে অরবিটে হইতেছে, অরবিটের চারপাশে চক্কর টক্কর মারে, আমি জানি এটা সব মিশনে করে কিনা, কোন মিশনে করে কোন মিশনে করে না অত ডিটেলস আমি বলতে পারবো না, তবে এটা করে যে আপনার এই অরবিটের চারপাশে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তারপর সে হচ্ছে একটা স্লিং শট, একটা টার্ম ইউজ করে সায়েন্টিস্ট হচ্ছে, স্লিং শট মানে হচ্ছে ওই যে গুলতির মতো আর কি, পৃথিবীর হচ্ছে ইয়ে ব্যবহার করে ওই স্পেস শাটল একটা এক্সট্রা গতি অর্জন করে গ্র্যাভিটির কারণে আর কি, সে একটা এক্সট্রা গতি নিয়ে তারপর মার্সের দিকে রওনা হয়, তারপর মার্সে যেতে লাগে 6 মাস সময়, রাইট? তারপর মার্সে পৌঁছানোর পর এটা হচ্ছে মার্স, তারপর এটা বায়ুমণ্ডলে যখন ঢোকা শুরু করে, বায়ুমণ্ডলে যখন ঢোকা শুরু করে তখন হচ্ছে এখানকার যে চ্যালেঞ্জগুলো থাকে, যে বায়ুমণ্ডলে তো আমরা জানি যে বায়ুমণ্ডলে অনেক পার্টিকল থাকে, তারপর গ্যাস থাকে, এখানে যে ফ্রিকশনটা হয় এই ফ্রিকশনের কারণে এই জিনিসটা দেখতে এরকম, এই ফ্রিকশনের কারণে এই জিনিসটা চারপাশে হচ্ছে প্রচুর হচ্ছে হিট জেনারেট হয়, মানে এগুলো আসলে মানে নাম্বার দিয়ে বলেও বোঝানো সম্ভব না। একটা মানে উদাহরণ হিসেবে, যেমন একটা সিম্পল উদাহরণ যদি দিই, যে যখন বায়ুমণ্ডলে প্রবেশ করছে, যে পার্সিভিয়ারেন্সের নিয়ে গেছে যে ইয়েটা, তার স্পিড ছিল সেকেন্ডে 5 কিলোমিটার, 1 সেকেন্ডে 5 কিলোমিটার, মানে একটু বলতে বলতে সে 5 কিলোমিটার দূর চলে গেছে, 2, 10 কিলোমিটার, 3, 15 কিলোমিটার। সো কী স্পিডে যাইতেছে এবার এটা বোঝার চেষ্টা করেন। তো এই স্পিডে মার্সের মানে মঙ্গল গ্রহের কিন্তু অ্যাটমসফিয়ার থিন, পৃথিবীর অ্যাটমসফিয়ারের মতো না, এত ভারী না আর কি, এত গ্যাস নাই, এত ইয়ে নাই। তো স্টিল যেই পরিমাণ ফ্রিকশান হয়, যে পরিমাণ হিট জেনারেটেড হয়, এই হিটের কারণে এখানে জিনিসপত্র মানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এই পরিমাণ স্পিডে গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তারপর হচ্ছে জায়গা, তো এটা অ্যাটমসফিয়ার যখন ক্রস করার পর তারপর আপনার হয়তো যদি ভিডিও দেখেন দেখবেন যে এরকম করে এরকম করে কী যেন বের হতে থাকে পানির মতো, আর এগুলো হচ্ছে আসলে ওই যে কোর্স কারেক্ট করে আর কি, কারণ এত স্পিডে যখন আপনি যাবেন তখন একটু নির্বিশ হলে তো ওটা টাম্পল করতে থাকবে, অথবা হয়তো উল্টা পাল্টা হয়ে ভুল পথে চলে যাবে, রাইট? সো এগুলো দিয়ে কোর্স কারেকশন হয়। তো কোর্স কারেক্ট করতে করতে সে যখন অ্যাটমসফিয়ারে ঢোকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকে ঢুকতে হবে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকে আর কি। ঢোকার পর ও আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনার মার্সে যাওয়ার এই মিশনগুলো কিন্তু বছরে একটা নির্দিষ্ট সময় করতে হয়, চাইলে আপনি বছরের যে কোনো সময় করতে পারবেন না। কেন? কারণ এই যে সূর্যের চারপাশে, ধরো আমরা যে এটা পৃথিবী থেকে এটা রওনা দিচ্ছে মার্সে যাওয়ার জন্য, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, মার্স ঘুরতেছে, রাইট? মঙ্গল গ্রহ ঘুরতেছে। সো মঙ্গল যখন এটা লেসছে, সূর্য ছোট হয়ে গেল, সূর্য এখানে, পৃথিবী এখানে, এখন ঘুরতে ঘুরতে মার্স মঙ্গল গ্রহ যদি সূর্যের উল্টা পাশে থাকে, পৃথিবী থেকে থাকলে সবচাইতে দূরে এখন মঙ্গল গ্রহ, তখন তো আপনি মিশন করে লাভ নাই। মিশনটা শুধুমাত্র তখনই করা হয় যখন ঘুরতে ঘুরতে
মার্স মানে মঙ্গল গ্রহটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে, তার অরবিটে সবচেয়ে কাছাকাছি। এটা হয় বছরের একটা মাত্র নির্দিষ্ট সময়, মানে বছরে না একটা, আড়াই বছরে একটা আসে ওই সময়টা, প্রতি আড়াই বছরে একটা সময় আসে, ইফ আই এম নট রং, যখন হচ্ছে মার্স এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে। ওই সময়টাতে হচ্ছে সায়েন্টিস্ট ওই সময়টাকে টার্গেট করে যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকবে মঙ্গল গ্রহ, তখন রওনা করে যায়। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, বাই দ্য ওয়ে একটু বলবো কিনা, একটু অফ ট্র্যাক হয়ে যায়, এই যে গ্র্যাভিটির একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই সব কিছু অ্যাকাউন্ট করে এখানে যে কত কি ইনভলভ, এগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। সব কিছু অ্যাকাউন্ট করে হচ্ছে এই জিনিসটা তারপর অ্যাটমোসফিয়ারে ঢোকে, অ্যাটমোসফিয়ারে ঢোকার পর তারপর আস্তে আস্তে স্লো ডাউন হতে থাকে, তারপর কিছু অ্যানিমেশন আছে, এগুলো আপনারা দেখলে সেখান থেকে জানতে বুঝতে পারবেন কীভাবে করে ওই জিনিসটাকে তারপর সেখানে নামানো হয়। সো আমি খুব কুইকলি বললাম, এখানে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে ব্যাখ্যা করার মতো, এই লঞ্চিং, তারপর ডিসেন্ট, তারপর হচ্ছে ল্যান্ডিং, এই জিনিসগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, সেগুলো করতে গেলে আমার মনে হলো অনেক লম্বা আলাপ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জগুলো আসলে পুরো সবগুলো যেটা বললাম যে আপনি সবগুলো ডিটেলস, সবগুলো চ্যালেঞ্জ, সবগুলো কমপ্লেক্সিটি এবং কমপ্লিকেশন না বুঝলে আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না যে এগুলো কত বড় অর্জন, কত বড় ফিট, এবং পৃথিবী থেকে বসে বসে, এবং এই যে দেখেন এই ঘটনাগুলো ঘটে, কারণ মঙ্গল গ্রহ থেকে কিন্তু পৃথিবীর দূরত্ব হইতেছে, মানে তথ্য আসতে 11 মিনিট সময় লাগে, 11 মিনিট সময় লাগে বলতে লাইট ট্রাভেল করতে আর কি, লাইট স্পিড, কারণ আপনি তথ্য তো হইতেছে লাইটের গতিতে ট্রাভেল করে, রাইট? কেন সেগুলো জানেন নিশ্চয়ই, না জানলে তো নাই। সো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 11 মিনিট সময় লাগে। সো আমরা যখন জানতে পারতেছি পৃথিবীতে বসে যেটা ল্যান্ড করছে তারা কিন্তু আসলে 11 মিনিট আগে সে ল্যান্ড করে গেছে, সে ল্যান্ড করার পর যে আমাদেরকে সিগন্যাল পাঠাইছে সেই সিগন্যালটা সে পৌঁছেতে পৌঁছেতে 11 মিনিট সময় লাগে। সো আমরা সব কিছু 11 মিনিট পর জানতেছি, তো এই পুরো প্রসেসের মধ্যে সে যে, আচ্ছা যাক আসলে বেশি বড় হয়ে যাবে, বেশি বড় না করি, আজকে যেটা বেসিক্যালি বলতে বসছি সেটা হচ্ছে যে মঙ্গল গ্রহে মানুষ আরেকবার সফলভাবে হইতেছে ল্যান্ড করতে পারছে, মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্যে, এবং ইলন মাস্ক যে প্রজেক্ট নিয়েছে যে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে, এবং হচ্ছে যে নাসারও যেসব প্রজেক্ট আছে এগুলোর জন্যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট মিশন জানা, যে মঙ্গল গ্রহের পরিবেশ কি, সেখানে প্রাণ ধারণের উপযোগী কিনা অ্যান্ড স্টাফ। বাইরে একটু বলে ফেলে আর একটা কথা, যে মঙ্গল গ্রহে হইতেছে কীভাবে মানুষ থাকবে, হ্যাঁ এটার ব্যাপারে হ্যাবিটেবল করার ব্যাপারে যেই একটা প্রপোজিশন আছে, প্রপোজাল, খুব মানে সিরিয়াস প্রপোজাল, এমন না যেগুলো থিওরি, এটা একটা সিরিয়াস প্রপোজাল যেটা সম্ভবত সঠিক হবে আর কি, যেটা সম্ভবত কার্যকর হবে ভবিষ্যতে আশা করা যায়। সেটা হচ্ছে এই যে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের দুই মেরুতে আইস ক্যাপ আছে, এই আইস ক্যাপগুলোকে যদি গলানো যায় তাহলে এখান থেকে প্রচুর পানি পাওয়া যাবে। তো সায়েন্টিস্টের টার্গেট আছে হইতেছে যে মঙ্গল গ্রহের দুইটা ক্যাপের মধ্যে হইতেছে নিউক্লিয়ার বোমা মারবে, মেরে মেরে এই পানিগুলোকে গলাবে, তারপর কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করবে। কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করলে হচ্ছে যখন কৃত্রিম বায়ুমণ্ডল সূর্যের আলো ট্র্যাপ করবে তখন হইতেছে আস্তে আস্তে মঙ্গল গ্রহ গরম হইতে থাকবে। এখন তো মঙ্গল গ্রহের অ্যাভারেজ টেম্পারেচার হইতেছে -60°C, সো অবশ্যই মানুষ সেখানে থাকতে পারবে না স্বাভাবিক অবস্থায়, বায়ুমণ্ডল নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, রাইট? সো এগুলা সব কিছু আরেকটু লিভেবল করার জন্য যেগুলো প্রজেক্ট ইলন মাস্কের প্রপোজাল আছে আর অনেকের আছে, সেটা হচ্ছে যেটা বললাম যে দুইটা পোলের মধ্যে হইতেছে নিউক্লিয়ার বোমা মারবে, মেরে টেরে যে আইসগুলো আছে সেগুলোকে গলাবে, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করবে। যখন বায়ুমণ্ডল তৈরি করবে যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাটমোসফিয়ারে প্রচুর পুশ করা হবে তখন কার্বন ডাইঅক্সাইডের কাজ হইতেছে হিট ধরে রাখা, যেটা গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীতে হচ্ছে। সো তখন মঙ্গল গ্রহ হইতেছে হিট ধরে রাখতে পারবে, বায়ুমণ্ডল এখন তো থিন দেখে এবং কার্বন ডাইঅক্সাইড নাই দেখে মঙ্গল গ্রহ এতটা ঠান্ডা এবং সূর্য থেকে দূরে, সেটা আর একটা কারণ। তো কৃত্রিমভাবে বায়ুমণ্ডল তৈরি করা হবে, সো কৃত্রিমভাবে হইতেছে এটা যে জিনিসটা হইতেছে একটা জাস্ট ট্রিগার করে দিবে মানুষ, ট্রিগার করে দেওয়ার পর তারপর ন্যাচারালি বাকি ঘটনাগুলো ঘটবে, তারপর আস্তে আস্তে মঙ্গল গ্রহ আস্তে আস্তে মানুষ থাকার জন্য উপযোগী, রিলেটিভলি উপযোগী হবে আর কি, মানে পৃথিবীর মতো তো আর কখনোই হবে না, রিলেটিভলি উপযোগী হবে। সো ওই টার্গেটে রিচ করার চেষ্টা করতেছে প্রত্যেকটা স্টেপ, আজকের যে মিশনটা হলো এবং আগের যে মিশনগুলো হলো প্রত্যেকটা স্টেপ আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের লাইফ টাইমে সেগুলো দেখে যেতে পারবো কিনা, অবশ্যই না, আমরা আমাদের লাইফ টাইমে হয়তো দেখবো মানুষ ল্যান্ড করতেছে মঙ্গল গ্রহে, কিন্তু মানব জাতি ল্যান্ড করবে মঙ্গল গ্রহে বা করার মতো অবস্থা আমাদের লাইফ টাইমে হবে এটা তো মানে হবেই না, অবশ্যই কত জেনারেশন লাগবে নোবডি নোজ, কিন্তু আমি আশাবাদী একদিন সেটা হবে, হয়তো আমরা দেখে যেতে পারবো না, তবে একদিন সেটা হবে ইনশাআল্লাহ।